হারলে বিদায়ের শঙ্কা, বাঁচা মরার এমন ম্যাচে দলের সেরা খেলোয়াড়রা সাধারণত নিজেদের নিংড়ে দেন, কিন্তু আর্জেন্টিনার জন্য লিওনেল মেসি কতটুকু কি করেছেন এ নিয়ে প্রশ্ন উঠছে খোদ আর্জেন্টিনাতেই। রিকার্ডো কারুসো লোম্বার্দি নামটা দুনিয়ার এ প্রান্তে বেশ অপরিচিত হলেও আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে বেশ পরিচিত নাম। বর্তমানে আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের দল তাইগের কোচ এই লোম্বার্দি। ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর লোম্বার্দি আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের স্রেফ ধুয়ে দিয়েছেন, মেসিকেও ছাড় দেননি তিনি। আর্জেন্টিনা দলের প্রাণভোমরাকে তাক করে লোম্বার্দির তীর, মনে হচ্ছে মেসি ইচ্ছে করেই খারাপ খেলেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি আক্ষরিক অর্থেই ছিলেন নিজের ছায়া হয়ে, কৌতুক করে বললে ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাক দেওয়ান লোভরেনের পকেটবন্দি ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। প্রথমার্ধে মেসির চেয়ে আর্জেন্টিনা গোলরক্ষক উইলি কাবায়েরও বেশি বল ধরেছেন। কাল ম্যাচ শেষে ধারাভাষ্যকারও বলেছেন, ম্যাচের প্রথমার্ধে ক্রোয়েশিয়ার পেনাল্টি বক্সের মধ্যে মেসিকে বল ধরতে দেখা যায়নি, আরও একটি পরিসংখ্যান কিন্তু সবাইকে চমকে দেবে। প্রথম ম্যাচে আইসল্যান্ডের গোলপোস্টে 11টি শট নিয়েছিলেন মেসি, কিন্তু ক্রোয়েশিয়ার পোস্টে মেসি শট নিয়েছেন মাত্র একটি। অথচ এমন ম্যাচে মেসির ঝাঁপিয়ে পড়ার কথা ছিল সবার আগে, কিন্তু মেসি কথা রাখেননি। কেন রাখেননি সেটি বোঝার চেষ্টা করছেন লোম্বার্দি। এর আগে একটা ইঙ্গিতও দিয়েছেন তাইগ্রে এই কোচ, যেটা রীতিমতো ভয়ঙ্কর অভিযোগ। এই খেলোয়াড়েরা কোনো কিছু পরোয়া করে না, তারা কোচিং স্টাফদের ছুঁড়ে ফেলে বুরুচাগে আনতে চায়, অনেকটা স্পেনে যেভাবে হিয়েরা কোচ হয়েছে। সাম্পাওলির সঙ্গে মেসি আগরদের সম্পর্ক ভালো যাচ্ছে না। সাম্পাওলির স্থলে সিএসি বিশ্বকাপজয়ী তারকা বুরুচাগে চান খেলোয়াড়েরা, এগুলো এখন মোটামুটি শিওর। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে একটি টেলিভিশন অনুষ্ঠানে বলা লোম্বার্দির মন্তব্যগুলো প্রকাশ করেছে। মেসিকে দুষে তার বক্তব্য হলো, মেসি কোনো কিছু পরোয়া করে না, সে সাম্পাওলির দুর্ব্যবহারের জবাব দিতেই ওভাবে খেলেছে। মেসি যাদের পছন্দ করে সবসময় তাদেরই আশেপাশে দেখতে চায়, সেরা খেলোয়াড়দের নয়। সেরা খেলোয়াড় বলতে লোম্বার্দি সম্ভবত মাউরো ইকার্দিকে বুঝিয়েছেন। গত মৌসুমে দারুণ ফর্মে থাকলেও সংবাদ মাধ্যমের ধারণা, ব্যক্তিগত জীবনে ঝামেলার জন্য আর্জেন্টিনা স্কোয়াডে ইকার্দির জায়গা হয়নি। লোম্বার্দি এখানেই থামেননি, মেসির করা সমালোচনা করে তার ভাষ্য, আমার মতে সাম্পাওলিকে বিপদে ফেলতে মেসি ইচ্ছে করেই বাজে খেলছে, সাম্পাওলির সঙ্গে ওরা যা করেছে সেটা লজ্জার, ওরা তাকে দলটা গুছাতে দেয়নি, দুইজন কোচিং স্টাফের সঙ্গে কথা হয়েছে, আমি জানি ওরা খেলোয়াড়দের কাছে জিম্মি, মেসি চলে গেলে সিমোনে জাতীয় দলের দায়িত্ব নেবে, ভিতরের অনেকের সঙ্গে কথা বলায় আমি অনেক কিছুই জানি। আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা 1-1 গোলে ড্র, পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-0 গোলে হারের নিঃশর্ত আত্মসমর্পণ, সঙ্গে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার চোখ রাঙানি, এসবই তাহলে কোচ ও খেলোয়াড়দের মধ্যে অন্তকন্দলের জন্য। লোম্বার্দির কথায় অন্তত এমনটাই মনে করবেন আর্জেন্টিনা সমর্থকেরা।